দুঃখ অনুশোচনা তো অবশ্যই আছে, সেটা কি আর বলা লাগে, সেটা বুঝতে বুঝে নিতে হয়। বাইরের মানুষ বুঝে কিনা জানি না, কিন্তু আমার কাছে অনেক দুঃখ লাগে। বাইরের মানুষ যে দুবস্থতে আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করতো না, কারো বাচ্চা আমাদের হাতে দিতে অনেক বিধা করে, দিতে চায় না, তাদের কাছ থেকে আমরা জোর করে বাচ্চা নিই, তারপর নেচে গিয়ে বাচ্চাকে দিয়ে আসি, এটুকুই দুঃখ লাগে। তোর পানা কার আমার মনে পড়ে, ঘটে অহরে নিশি, যদি জীবনটা এমন না হতো, একেবারে স্বাভাবিক কিছু, যেখানে অপূর্ণতা থাকবে না পূর্ণতা, যেখানে একাকিত্ব থাকবে না অনেক সঙ্গী, সঙ্গী বলতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই। সবাইকে ছেড়ে এসেছে, ইতর পানা কার্য হয় আমার বয়স যখন 10, তখন আমি কিছু কিছু বুঝতে পারি যে আমার মধ্যে মেয়েলি ভাব আছে। আমরা চার বোন দুই ভাই, ফ্যামিলির সাথে আমার রিলেশন নেই যেহেতু আমি হিজড়া। যখন 7 বছর, তখন আমার কাছে মনে করেন আমি, আমার কাছে পুরা দমে একটা মেয়েদের মতো একটা মেয়েলি ভাব মনের ভিতরে আয়া পড়ে। এখন ছেলে দেখলে লজ্জা করে, ছেলে দেখলে লজ্জা করে, মেয়েদেরকে দেখলে কাছে যাই, বান্ধবীর মতো চলাফেরা করি, এটা সেটা, বাবা মা তত্ত্ব করে, এই তুমি মেয়েদের সাথে কি করছো, তুমি ছেলে ছেলেদের সাথে গিয়ে খেলা করো। কই না মা, আমি ছেলেদের সাথে যাব না, আমি মেয়েদের সাথে খেলবো, ওরা আমার বান্ধবী। কই তুমি তো মেয়ে না, আমি আমি মেয়ের চেয়েও বেশি, আমি মেয়ের চেয়েও বেশি, আমার মনটা যে কেমন মা, তোমার যদি বুঝাইতে পারতাম তাইলে তুমি বুঝতে পারতা যে আমি ছেলে না মেয়ে। তো এই নিয়েই মনে করেন, যেমন এখন মা বাপেও মনে করেন সবসময় শাসনের উপরে রাখে, এখন তো মনে করেন আমি যেইটা চাচ্ছি মেয়েদের সাথে মিশতে বান্ধবীয়তা করতে, এখন মা বাপে সেটা চাচ্ছে না, এখন মা বাপে চায় গ্যারেজে কামে লাগাই দিতে, অমুক জায়গায় কামে লাগাইতে। এখন তো আমার মনটা মনে করেন মেয়েদের মতো, আমি গ্যারেজে কাজ করব কি করে, হাজারো ছেলের মুখ দেখবো লজ্জা করবে না, তাই মনে করেন যে দূর এই সংসারের জন্য এত কষ্ট, তো চলে চলে যাই দূরে কোথাও, দূরে কোথাও গিয়া দেখি আমার মতো যদি আরেকজন পাই তার সাথে মিল্লা যে থে যা করে তাই আমি করব। তো আসলাম, বাড়ির মানুষ কয় জিনে ভূতে ধরেছে, পাড়া পশি কয় কেহ তাবিজ করেছে, কি করে বলি ওদের, কেহ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। বাড়ির মানুষ কয় জিনে ভূতে ধরেছে, পাড়া পশি কয় আমায় তাবিজ করেছে, কি করে বলি ওদের, কেহ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। আমি এখন নিজের কানে দে তালা, বিধি নিষেধ শুনলে ধারে গা জ্বালা, আমি এখন নিজের কানে দে তালা, বিধি নিষেধ শুনলে ধারে গা জ্বালা, যা বলে তা শুনি না, মন্দ ভালো জানি না, শুধু জানি মনের ঘরে চোর এসেছে চোর এসেছে। বাড়ির মানুষ কয় আমায় ভূতে ধরেছে, পাড়া পশি কয় ঝিনে ভূতে ধরেছে। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছি নাচের উপরে, সেখানে বেসিক নাচ করানো হতো, বেসিক নাচের সাথে সাথে বেসিক কিছু পড়াশোনাও ছিল, তাল লয়, নাচের ইতিহাস, তারপরে হচ্ছে কি কি করে সুন্দর করে সাজতে হয়। এখন মনে করেন আগের মতো নাচ গান নাই, আগে তো মনে করেন হিজড়াদের নাচ, এমনকি মেয়েদেরকে নাচাইয়া দর্শকের মন অনুভব করতো, এমনকি খুশি হইতো। এখন ডিশ চাইর ওদিক দিয়ে বাইরিয়া, টিভি চ্যানেল এইটা সেটা ক্যাসেট বাইরিয়া, মনে করেন আমাদের নাচ গানটা ডেম হয়ে গেছে।
আর না হলে আমাদের মনে করেন হাউসফুল চলতো আমাদের আমাদের তো দর্শককে পছন্দ করে আমাদের নাচ গান এইটা সেটা নাচটা সাধারণত আমরা কাউকে কারো কাছ থেকে শিখি না এটা আমরা এমনিতে এমনিতে পারি আয় পাড়া ছেড়ে দে ঘুম নষ্ট করে বেঁচে থাক সুখে থাক আয় রে বেঁচে থাক সুখে থাক বেঁচে থাক আমার নয়ন জুড়ালো খোকাছে ভালো আমার প্রাণ জুড়ালো সঞ্জা দুমনি আমার সোনাছে ভালো আদরে না চাওয়া যায় রাঙা হলুদ মাখা গায় আল্লাহ মিলাইয়া দিল পূর্ণিমার চাঁদ মহাকালী মিলাইয়া দিল পূর্ণিমার চাঁদ আমার বেঁচে থাকুক সোনা চাঁদ আল্লাহ রসুল সুখে বাচ্চা খুলে নিতে ভালো লাগে কারণ আমি তো আমার বাচ্চা দিতে পারবো না তো অন্যের বাচ্চাকে খুলে নিতে আমার খুব ভালো লাগে বাচ্চা খুলে নেই বাচ্চা নিয়ে নাচাই টাকা পয়সা দেয় ওরা বকশিস দেয় আমাদের তারপরে আমরা চলে আসি বিয়ে করে না যদি এমন হতো যে সন্তান উৎপাদন করতে পারতাম মানসিকভাবে চিন্তা করি হয়তো বা বিয়ে হতো কেউ আদর করে ঘরণী ডাকতো কারো বাড়ির বউ হতে পারতাম জীবনের অনেকগুলো গদবাথা নিয়ম থাকে একটা সময় পর বিয়ে সংসার এই জিনিসগুলো আমাদের দ্বারা হয় না তো তাই এই জিনিসগুলো ভালো লাগে না আমার সবচেয়ে ভালো বান্ধবী আমরা দুটো লেসবিয়ান আজকে জীবনে কি পাইলাম না হইলাম মেয়ে না হইলাম ছেলে আজকে মেয়ে হইলে স্বামীর গড় করতাম বুঝলেন এমনই জীবন নিয়ে জন্ম আমাদের যে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না তো এই নিয়ে আমাদের জীবন কাগজের ফুল আমি যদি নারী হতাম আমি যদি মেয়ে হতাম আমার বিয়ে হতো আমার স্বামীর সংসার থাকতো আমার একটা ছেলে হতো অথবা একটা মেয়ে হতো আমি তাকে নিয়ে সুখে থাকতাম কিন্তু আমাদের তো আর সেটা হয় না সমাজ বলতে আমাদের তো কোনো সমাজ নেই আমাদের সমাজে তো এ সমাজে আমাদের কেউ আমাদেরকে দাম দেয় না তো আমাদের নিজেদের সমাজ নিজেরাই গড়ে নিতে চাই আমাদেরকে পরিবর্তিত হতে হবে সমাজের উচিত দায়িত্ব নেওয়া যে আমরা যদিও হিজড়া তারপরে সমাজের নাগরিক আমরাও ভোটাধিকার পেয়েছি আমরা ভোট দিচ্ছি নাগরিক সুবিধাগুলো মানবিক সুবিধাগুলো আমাদের দেওয়া দরকার আমরা চাই যে আমরা শিক্ষিত হই আমরা তো শিক্ষিত জাতি না তাই আমাদের কেউ মূল্যায়নও করে না অনেকগুলো দিনের পর অনেকগুলো মাসের পর আজকে বলতে পারছি আমরা প্রতিষ্ঠিত হতে চাই আমরা মূল্য চাই আমাদের যে কমিউনিটি আছে তারা একদিন ভালো একটা অবস্থানে যাবে চাকরি করবে সবাই এরকম একটা দেশ দেখি স্বপ্ন দেখি সমাজ দেখি যে হয়তো একটা দিন এই দেশটা সবাই আমাদেরকে ভালোবাসবে গলিতে বান্ধিও তুমি আমারি মোহ কুঞ্চি জয় আমাদের হিজড়াদেরকে ওরা কোনো জায়গায় মানে বিয়া করতে দেয় না আমি কথা বলতে পারি না এটাই শেষ হচ্ছে তুমি যাইও তুমি যদি আলু বলতো তো বাদ খাও কিন্তু আর বলবো না যে মাংসটা খাচ্ছি তুমি কিও বড় হয়েছো তুমি সেটা বলতে পারবো না আমি কি আপনাকে ধরে নিয়ে সাক্ষাৎকার নিতে পারতেছি